জাতীয় শ্রমিক লীগ আয়োজিত 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মণ্ডলীর সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। 75-এর 15 আগস্টের ঘাতকরা তাদেরকে চিহ্নিত করা এবং জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে কারো জড়িত ছিল সে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। জনাব আব্দুর রহমান সহ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। মানুষ সেই বলেছিল দয়াময় প্রভু তুমি আমাদের